হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আমি কার্তিক আমার নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে, আজকে রেসিপি হচ্ছে আমি আমাদের কফি বানিয়ে দেখাবো। তো কফি আজকে বানাবো আমি বাড়িতে যেভাবে কফি বানাই সেভাবে আজকে আপনাদের বানিয়ে দেখাবো। তাহলে চলুন, কফি বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ও নিচে বেল নোটিফিকেশনটা অনে করে দেবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন, কফি বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে কফি বানানোর জন্য কি কি উপকরণ লাগে দেখিয়ে দেবো। আজকের কফিটা আমি যেভাবে কফি বানাই বাড়িতে সেইভাবে আজকে বানিয়ে দেখাবো। তো সেটা বানাতে কি কি উপকরণ লাগে দেখিয়ে দেবো। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি একটা কফির পাতা নিয়ে নিয়েছি, এখানে ছোটো বাটির এক বাটি চিনি নিয়েছি, আর এখানে আমল দুধের একটা প্যাকেট নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। গ্যাসটা জ্বেলে বাটিটা বসিয়ে দিয়েছি, আমি জলটা দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, এবার আমল দুধটা দিয়ে দেবো। দুধটা দিয়ে দিচ্ছি, ভালো করে এটা গুলে নিয়ে একটু ভালো করে এটাকে ফুটিয়ে একটু গাঢ় করে নেবো। কফিটা বাটিতে ঢেলে নেবো, চিনিটা দিয়ে দেবো, এবার এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি ভালো করে, এবার চিনিটাকে আর কফিটাকে ভালো করে গুলে নেবো, যেন চিনিটা যেন টানা না থাকে, ভালো করে গুলতে হবে। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, চিনিটা কফিটা ভালো করে গুলে একটা ক্রিম করে নিয়েছি। এটা এবার আমি কাপের মধ্যে ঢেলে নেব, কাপের মধ্যে ঢেলে নেব, দুধটাকে ছেঁকে নেব। এবার আমি দুধটা কাপের মধ্যে আস্তে করে ঢেলে দেব, একটা ধার থেকে ঢালব। এবার উপর দিয়ে একটু সামান্য কফি ছড়িয়ে দেব। কফিটা ছড়িয়ে দেবো উপর থেকে। একটা ছোট কাঠি নিয়েছি, কাঠি দিয়ে কফিটাকে একটু হালকা করে কফিটাকে গুলে দেব। দেখুন আমি যেভাবে বাড়িতে কফিটা বানাই এইভাবে কফিটা আজকে বানিয়ে আপনাদের দেখালাম। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।